আদালতে সরকার যে হলফনামা দিয়েছে, হলফনামা বলবো না, সেটাকে রিপোর্ট বলবো অর্থ দপ্তরের, সেই রিপোর্টে আমরা যে কথাটা বলেছিলাম, সরকার বলেছিল যে 26/7/2019 যে অর্ডারটা সেটা হচ্ছে গ্রেড পে আপগ্রেডেশন, কিন্তু আমরা প্রথম থেকে বলে এসেছি যে এটা হচ্ছে পে স্কেল রিভিশন। রূপা 2009 পরিষ্কার করে বলা আছে যে পে স্কেল যদি রিভাইজ হয় তাহলে কিন্তু 1/1/2006 থেকে নোশনাল দিতে হবে। সরকার এই জায়গাটা করেনি বলেই তারা এড়িয়ে গেছে বিষয়টাকে। যথারীতি তারা যে উত্তর দিয়েছেন সেখানেও কিন্তু এই পে স্কেল ডিভিশনের যে পয়েন্ট আমরা তুলেছিলাম সেটাকে তারা খুব সুচারুভাবে এড়িয়ে গেছেন। এড়িয়ে গিয়ে কি করেছেন, এর ফলে সৃষ্টি হওয়া বিভিন্ন ধরনের যে বৈষম্য, আমরা প্রায় 9 রকমের বৈষম্যের কথা তুলে ধরেছি, আপনারা হয়তো জানতে চাইবেন কি কি বৈষম্য। যেমন ধরুন 13 সাল থেকে 20 সাল পর্যন্ত সকলের বেতন এক হয়ে যাওয়া, 2001 সালে যারা ইয়ে করছেন তাদের থেকে 2002-এর বেতন বেশি হয়ে যাওয়া, জুনিয়রদের থেকে সিনিয়রদের বেতন বৃদ্ধির হার কমে যাওয়া, 1/1/2019 আগে যাদের 18 বছর পূর্ণ হয়েছিল তাদের সাথে 1/1/2019 পরে যাদের 18 বছর পূর্ণ হয়েছে তাদের গ্রেড পে এবং লেভেলের যে পার্থক্য সেটা মানে 2900 এবং 3200, 3600 আর 3900 যে ডিফারেন্স সেটা হয়ে যাওয়া, এরকম ধরনের বিভিন্ন যে ডিসপ্যারিটি, 2017 সালে যারা ট্রেনিং করে জয়েন করলেন এবং যারা নন ট্রেন জয়েন করলেন তাদের বেতন এক হয়ে যাওয়া, এরকম ধরনের বিভিন্ন বৈষম্য নিয়ে আমরা কথা বলেছিলাম, মানে আমরা উল্লেখ করেছিলাম তথ্যসহ। তারা বলেছেন যে এই বৈষম্যগুলো আছে এবং এই বৈষম্যগুলো ফিটিংয়ের মাধ্যমে নাকি তারা মিটিয়ে দিতে পারবেন। সব থেকে উল্লেখযোগ্য বিষয়, 1/1/2019 আগে যাদের 18 বছর পূর্ণ হয়েছে সিনিয়র শিক্ষক, যারা এখনও পর্যন্ত 2900 বা 3600 আছেন, তাদের ক্ষেত্রে তারা বলেছেন যে তারা 3200 এবং 3900 তারা ফিট করে দেবেন, মানে একটা বৈষম্য অন্তত সেখান থেকে দূর হলো। কিন্তু সেই বৈষম্য দূর হওয়াটাই তো সব নয়, 3600কে 3900 ফিট করে দেওয়া বা 2900কে 3200 ফিট করে দিয়েই কিন্তু সব সমস্যার সমাধান হবে না। যখন বেতনটাকে ফিক্স করা হলো আমরা দেখলাম যে 2020-তে যিনি জয়েন করেছেন বা 2019-এ যিনি জয়েন করেছেন তার বেতনটা বাড়লো 22%, 95-এ যিনি জয়েনিং তার বেতনটা বৃদ্ধি হলো 3.23% মতো। তাহলে এই যে ডিসপ্যারিটি এটা কিন্তু কোনো পে স্কেল ডিভিশনে হয় না, এটা এটার একমাত্র সমাধান হচ্ছে নোশনাল দেওয়া। তারা নোশনাল বাদ দিয়ে বাকিটাকে বলেছেন যে আমরা দিতে এগিয়ে আছি। এখন এইটাকে নিয়ে কেস আছে, মামলা লিস্টিংয়ে আছে, শুনানি হবে, কিন্তু সরকার প্রাথমিকভাবে আপনাদের সিনিয়র শিক্ষকদের জন্য যেটা বড় কথা যে লেভেল 9, লেভেল 10, লেভেল 7, লেভেল 8-এর যে বৈষম্য সেটাকে মেনে নিয়েছেন এবং তারা বলেছেন যে এই বৈষম্য আমরা দূর করে দেব। সুতরাং এই এর ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি যে উপতা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লড়াইয়ের ফলে যেমন আপনাদের বেতনটা রিস্ট্রাকচার হয়েছিল, ঠিক একই রকমভাবে তার ফলে যে বৈষম্যটা সৃষ্টি হয়েছিল সেই বৈষম্যও কিন্তু মিটতে চলেছে। কিন্তু নোশনালটাকে নিয়ে এখন পর্যন্ত লড়াই চলছে, সেই লড়াই চলবে, আমরা আশাবাদী যে সেই লড়াইয়েও আমরা জিতবো।